আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনাদের ফোনের ইন্টারনেটটা কি অতি দ্রুত শেষ হয়ে যায়? তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজকের ভিডিওতে যদি আপনারা সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু আজকের ভিডিওটা 100% আপনার অনেক কার্যকরী হবে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে কি, আপনারা সিমে ইন্টারনেট ভরেন, তখন কিন্তু ওই সিমের ইন্টারনেটটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদেরই টাকা লস হয়। বাট আজকে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিং দেখে দিব। এই কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিং যদি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে এনেবল বা অফ করে দেন, তাহলে কিন্তু আর আপনাদের ফোনের ইন্টারনেটটা অতি দ্রুত শেষ হবে না, যদি আপনি এই সেটিংগুলো সুন্দর মতন অন অফ করে দেন। তো যদি আপনি ইন্টারনেটটা সাশ্রয় করতে চান, তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য খুবই কার্যকরী। তো এখন কথা হলো, আপনারা কীভাবে এই সেটিংগুলো অন অফ করবেন। আপনি যদি এই কাজটা শিখতে চান, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আপনি যদি এই ভিডিওটা শেয়ার না করে থাকেন, অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড টেক ভিডিও, আমি শরীফ। আসুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক আজকের মূল ভিডিওটা। তো বন্ধুরা, আপনারা যদি এই কাজটা শিখতে চান, ফার্স্ট অফ অল কী করবেন, এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। এই ভিডিওতে একটা লাইক করার পর ফ্রেন্ডস, এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে, এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দিবেন। সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন, এই নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে এখানে অলে ক্লিক করে দিবেন। আপনি যখন অলে ক্লিক করে দিবেন, আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো, সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে। তো আপনি যদি ইন্টারনেটটা সাশ্রয় করতে চান, তো অবশ্যই আপনি কী করবেন, আপনার ফোনে যে সেটিং আছে সেই সেটিংসে ক্লিক করবেন। তো এখানে দেখেন আমার ফোনের সেটিংস, এই সেটিংসে ক্লিক করে দিলাম। সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখেন মোবাইল নেটওয়ার্ক, এই মোবাইল নেটওয়ার্কে ক্লিক করে দিলাম। মোবাইল নেটওয়ার্কে ক্লিক করার পরে এখানে দেখেন ডাটা ইউজিং, এই ডাটা ইউজিংয়ে ক্লিক করে দেবেন। ডাটা ইউজিংয়ে ক্লিক করার পরে আপনি যে সিম দিয়ে ইন্টারনেটটা ব্যবহার করেন, এখানে দেখেন ওয়ান সিম, এখানে দেখেন টু সিম। যদি আপনি ওয়ান সিম দিয়ে ইন্টারনেটটা ব্যবহার করেন, তাহলে ওয়ান সিম সিলেক্ট করে দেবেন। আর যদি টু সিম দিয়ে ইন্টারনেটটা ব্যবহার করেন, তাহলে এখান থেকে টু সিম সিলেক্ট করে দেবেন। তো এখানে যেহেতু আমি ওয়ান সিম দিয়ে ইন্টারনেটটা ইউজ করি, এই জন্য ওয়ান সিমই রাখলাম। ওয়ান সিমে রাখার পরে এখানে দেখেন ডাটা সেভিং, এই ডাটা সেভিং অপশনে ক্লিক করে দিবেন। ডাটা সেভিং অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন ডাটা সেভিং এই অপশনটা এনেবল করে দিবেন। এনেবল করার পরে এখানে দেখেন টার্ন অন, এই টার্ন অনে ক্লিক করে দিবেন। তো যদি আপনি ওয়ান সিম দিয়ে ব্যবহার করেন, তাহলে ওয়ান সিমের এই ডাটা সেভিংটা এনেবল করে দিবেন। আর যদি টু সিম দিয়ে ব্যবহার করেন, তাহলে টু সিমের ডাটা সেভিং মোডটা এনেবল করে দিবেন। তো এটা গেল আপনার ফোনের সেটিংয়ের কাজ শেষ। এখন আপনি চলে যাবেন আপনার ফোনে যে ফেসবুক আছে সেই ফেসবুকে। তো এখান থেকে আমার ফোনের ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পরে এখানে দেখেন প্রোফাইল যে আইকনটা আছে, এই প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই সেটিং অ্যান্ড প্রাইভেসি ক্লিক করে দিবেন। তারপর দেখবেন কোথায় আছে মিডিয়া। তো এখান থেকে আপনি এই যে সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনি দেখবেন কোথায় আছে মিডিয়া। তো সেখান থেকে কিন্তু আপনি মিডিয়াটা সিলেক্ট করে দেবেন। এই যে এখানে দেখেন মিডিয়া, এই মিডিয়াটা সিলেক্ট করে নেবেন। মিডিয়াটা সিলেক্ট করার পরে এই যে এখানে দেখেন ডাটা সেভিং, এই অপশনটা আপনি এনেবল করে দিবেন। এই অপশনটা যদি এনেবল করে দেন, তাহলে কিন্তু আপনি যখনই ফেসবুকটা ব্যবহার করেন, তখন কিন্তু আপনার সিমের ডাটা সেভিং মোডটা এনেবল হয়ে যাবে। 60% আপনার ফোনে যেই ইন্টারনেটটা আছে এটা কিন্তু সেভ হয়ে যাবে, বা আপনি বলতে পারেন কম খরচ হবে যদি আপনি ফেসবুক ব্যবহার করেন। তো এটা গেল ফেসবুকের সেটিং। এখন আপনি চলে যাবেন আবার কি করবেন, ইউটিউবে। তো আপনি কি করবেন, এই যে ইউটিউবে ক্লিক করবেন। ইউটিউবে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন যে প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে দেখেন সেটিংস, এই সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পরে ফ্রেন্ডস, এই যে এখানে দেখেন ডাটা সেভিং, এই ডাটা সেভিংয়ে ক্লিক করে দেবেন। ডাটা সেভিংয়ে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন ডাটা সেভিং মোড, এই অপশনটা আপনি এনেবল করে দেবেন। এই অপশনটা এনেবল করার পরে ফ্রেন্ডস, আপনি যখনই ইউটিউবে ক্লিক করবেন, তখন কিন্তু আপনার ইউটিউবে যে ভিডিওগুলো দেখেন, সেই ভিডিওগুলো দেখার ক্ষেত্রে কিন্তু আপনার অনেক ডাটা সেভ হয়ে যাবে, যদি আপনি ইউটিউবে ডাটা সেভিং মোডটা এনেবল করে দেন। তো আপনি যদি এই তিনটা কাজ সুন্দর মতন আপনার ফোনে এনেবল করতে পারেন, তাহলে কিন্তু আপনার ফোনে ইন্টারনেটটা 60-70% সাশ্রয়ী হবে। তো বন্ধুরা, আপনারা যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে কোনো শিখতে পেরেছেন, তাহলে কিন্তু এই ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো আজকে ভিডিও পর্যন্তই, সুযোগ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।